এটা কাচের তৈরি কি না যেটা কাচের না এটা টিনের তৈরি দেখো এরকম পুরোটা করবে এখনো কমপ্লিট হয়নি আর ভিতরটা দেখো এত সুন্দর সাজিয়েছে পুরোটা কাঁচ দিয়ে মুড়ে দিয়েছে যেন মানে চোখ ধাঁধানোর মতন মানে চোখ অন্যদিকে ফেরাতেই পারছি না ভিতরটা দেখে হয়ে গেল আগে রোজ বিক্রি করে ওর থেকে কাজ হবে গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তো আরো দেখতে থাকো চলো যাই আর এখন ট্রেনে করে যাব তো একদম তাই তো ট্রেনে করে যাব এখন আর গাড়ি না নিয়ে যাওয়ার একটাই কারণ কারণ গাড়িতে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে ট্যাক্স ফেল হয়ে গেছে অনেক কাগজ ফেল হয়ে গেছে এই মাসে শেষ হলো তো আবার নতুন করে সব করতে হচ্ছে তো চলো আমরা নবদ্বীপ থেকে আসলাম তারপর শেষ হলো স্টেশনে এসে বসে আছি কারণ বৃষ্টি হচ্ছে আর আমরা একটা ট্রেন মিস করেছি তাই তো আবার ওর জন্য মিস করেছি আর দেখো যখনই ভাবি কোথাও যাব মানে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়বে না ও সারাক্ষণ আমরা কোথাও বেড়ালেই ওকে বৃষ্টি পড়তে হবে কাঁচা লঙ্কা দিয়ে বাদাম দশ না পাঁচ বিগ নুন কি আর ভালো খেতে হয় তে তো কষ্ট হবে কেন বাবু দেখে দাও ট্রেনে কি কিনতে পারি এই দেখো এটা আবার কি কিনলে আমলো কি আমি নেমে যাব আর তোমরা কল্যাণীতে প্রায় চলে এসেছি একটু বড়ই নাম আমরা এখন চলে এসেছি কল্যাণীতে কল্যাণী এসে নামলাম জাস্ট আর তারপরে চলে আসলো আখের রস খেতে হয়ে গেল আগের রোজ বিক্রি করে ওর থেকে কাজ হবে ওখানে দিলে তো কালি লেগে যেত আর হবে না তোমার দ্বারা ব্যাস শেষ এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তোমার ওই ঘন্টিটার আওয়াজ হয় না ঘন্টি নেই তো আরো ভাত দাও এবার আর পারবে না তুমি এইটা তাই অনেক কষ্ট করি তুমি একশোতে একশো পেয়েছো চলো হয়েছে এই আর পারবে না এবার আর পারবে না পারবে না পারবে না আগে আগে মেশিনটা ঘুরিয়ে নিতে পারতে হাত ঢুকি দিও হ্যাঁ হাতটা ঢুকি দিও তাহলে একবার দেখবে লাল রস বেরাবে রানিং রাখলে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যেত এবার আর এবার আর তোমার দ্বারা সম্ভব না ওটা আবার নিচে করো হয়ে গেছে ইজি করে নিলে হাঁপিয়ে গেছো এবার কি আগে আগ বিক্রি করবে রস বিক্রি করবে হ্যাঁ এবার আমরা ধরবো অটো বা টোটো কিছু একটা ধরে এবার যাব আইটিআই মোড়ে কারণ কল্যাণী নেমেছি এখান থেকে আইটিআই মোড়ে যাব তো কল্যাণীতে তো নেমে গেছি আর এখান থেকে আইটিআই মোড় যাওয়ার জন্য এখান থেকে রয়েছে অটো আর পিছনে রয়েছে টোটো তোমরা যে কোনোটা ধরে যেতে পারো তো চলো আমরা এখন অটোটা সিলেক্ট করেছি তো আমরা অটোতে যাব রাগ করে আছে রাগ করে আছে কিন্তু খামছে দেবে কিন্তু কি আছে কি আছে তোর কি আছে একি একি ওরে বাবা একি কি আছে কি আছে কি আছে একি মোবাইল ধরবি একি মোবাইল ধরবি তুই খামছে দেবে কিন্তু খামছে দেবে কিন্তু খামছে দেবে কিন্তু ও দিচ্ছে ও রাগ হচ্ছে তাই ওর সঙ্গে কেউ কিছু করেছে আমরা চলে এসেছি এখন আইটিআই মোড়ে আর চারদিকটা দেখো
আপাতত মানে পূজোর যে রঙের একটা গন্ধ সে গন্ধ পাওয়া যাচ্ছে আর আমাদের পিছনটা একবার দেখাই তোমায় আমি তো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাচ্ছি এখন বৃষ্টি কমে গেছে আর আমরা চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটা 150 ফুট উচ্চতায় লম্বা আছে এটা মালয়েশিয়ার টুইন টাওয়ার না এটা হচ্ছে কল্যাণী টুইন টাওয়ার এটা কল্যাণীতে অবস্থিত হয়েছে এখন মানে কিছু দিনের জন্য পূজো অবধি তো এখন কল্যাণীরই এটা টুইন টাওয়ার তো চলো এবার ভিতরটা দেখাচ্ছি তোমাদের আর তার আগে বাইরেটা দেখাচ্ছি দেবে না কারণ বাইরে কারণ যতটা কাজকর্ম করছে ঠিক আছে তাও দেখি ঢুকতে দেয় কিনা আর বাইরেটা দেখি বাইরেটা তোমাদের একবার দেখাই কি কাজ হচ্ছে না হচ্ছে আমরা চুরি করে গত এক্সপার্ট দেখি পাইনি জায়গাটা যত সম্ভব কোনো একটা ঝর্ণা বসাবে যার জন্য পুরো কাজ প্রায় কমপ্লিট আর একটুখানি বাকি আছে আর এখানটা দিয়ে দেখো বেশ খুব সুন্দর আর নিচে বালি করে দিয়েছে এর জন্য যাতে কাদা না হয় আর হয়তো বালির উপরে কিছু একটা করবে জানি না কি করবে অবশ্যই কাকু কাজ করবে না কথা বলবে সেটা বলো তোমাকে একটুখানি কাকু বলছে সকাল থেকে 100 লোক চলো এবার ভিতরটা যাই চলো আসো কি হবে গো আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি আর অনেকেই যাচ্ছে আর এখন দেখতে যাচ্ছি আমি এটা কাচের তৈরি কিনা যেটা কাচের না এটা টিনের তৈরি দেখো এরকম পুরোটা করবে এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ আসছি আসছি এইটুখানি কেবল কমপ্লিট করেছে বাগানে ঢোকাও বারণ আর তোমরা দেখতে পাচ্ছ টুইন টাওয়ারে তো এখান থেকে যাতায়াত করতে পারে লোক আর এখান থেকে যাতায়াতের জন্য না শুধু এটা সৌন্দর্য মানে খুব সুন্দর লাগবে বলে তাই আর এখানে একজনকে রিকোয়েস্ট করে আমরা ভিতরে আসতে পেরেছি আর ভিতরটা পুরোটা কাচের দেখো অসাধারণ লাগছে দেখতে বাইরেটা যেমন টিনের ছিল আর দেখো মানে সৌন্দর্য যেন এখনই ঝরে পড়ছে তো পুজোর সময় যখন লাইট দেবে তখন যে কী হবে সেটা জাস্ট আমরা ধারণা করতে পারছি না প্যান্ডেলের সামনে এতটা জায়গা রয়েছে আর তার জন্য দূর থেকে প্যান্ডেলটাকে খুব সুন্দর লাগবে দেখতে তোমার কি এখন ভুট্টাকে দিচ্ছে বললো তাহলে আমার তুমি এখানে সবসময় বসো গো ওই যে প্যান্ডেলটা আর এখানে ঠাকুমা বসে চলো হয়ে গেছে খাবার পেয়ে গেছো এবার চলে আসো ঠিকই আছে ফেলে দিলে কেন চলো আরেকটা নিয়ে চলো আরেকটা দাও তো ওটা তোমার কপালে ছিল না বুঝেছো কেন যেটা দূরে গিয়ে বললে কষ্ট হতো আমি তো এখন কাছে আছি কিনে নিতে পারবো হ্যাঁ যেটা কপালে থাকে না ওটা কখনো হয় না কারো বুঝেছো সবকিছু কপালে থাকতে হ্যাঁ সবকিছু কপালে থাকতে এবার বুঝে গেছো চলো তোমার কপালে কোনটা আছে বলো তো যেটা এখন দেবে ওটাই তোমার কপালে আছে এই নাও তোমার সেকেন্ড ভুট্টা রেডি হয়ে গেছে এটা দু হাত দিয়ে ধরো না কিন্তু এটা আবার পড়ে যাবে ঠিক আছে চলো এবার চলো ভুট্টা কষে চলে একটু দেখে নিও আমি চলে আসছি তুমি এখানে থেকে যাও তাহলে টাটা ভুট্টা খাওয়া শেষ হবে না চলে যাচ্ছি আর সামনে যাবো কল্যাণী ঘোষপাড়া না কারণ কল্যাণী ঘোষপাড়ায় আর 10 মিনিট পরেই গাড়ি তাই ভাবলাম যে কিনা আর সীমান্ত গিয়ে লাভ নেই এখান থেকে টোটো বা অটো করে তো হেঁটেই চলে যেতে পারবো ঘোষপাড়া
ঘোষপাড়া যেতে 4 থেকে 5 মিনিট লাগবে সবথেকে বেশি হলে। তো এখন ঘোষপাড়া যাই, যে ট্রেন ধরবো একদম সোজা। আর এটা হলো এন্ট্রি গেট, কারণ আমরা উল্টো দিক থেকে গিয়েছিলাম বলে দেখতে পাইনি, আর এখন সীমান্ত যাওয়ার সময় দেখতে পাচ্ছি, মানে ঘোষপাড়ার দিকে যাওয়ার সময় এখন এন্ট্রি গেটটা আমরা দেখতে পাচ্ছি। আর এই তো প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি, জাস্ট ট্রেন ধরতে যতটা সময় লাগে। আর এদিকেও অনেকটা হেঁটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমি বললাম ওঠো, দমদম প্রায় চলে এসছে, তাই উঠে একটুখানি গেটের পাশে আমরা বসলাম দুজনে, আর তারপরে এক্ষুনি দমদম প্ল্যাটফর্মে আসবো যেখানে আমরা নেমে যাব। তো দমদমে এখন নেমে পড়লাম, আর দমদমে নামতে নামতে প্রায় সন্ধে 7:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আসার কথা ছিল 6:30, সেখানে প্রায় 40-45 মিনিট গাড়ি লেট। তো এখন এখান থেকে আমরা দমদম ক্যান্টনমেন্টের ট্রেন ধরবো, যেখান থেকে সোজা বাড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।